আলুটাও ভেজে রেখেছি, আলুটা এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে। ওই দেখো মনি চলে এসছে, ও খুব আনন্দ, জামা পড়েছে, জামা পড়েছে প্যাডামে বলে তখন থেকে চেঁচাচ্ছে, চলো চলো না আজকে যাবো না। যেটা আমার জন্য মুড়ি মাখানো চলছে, খেতে খেতে চলে যাবে, তাহলে টাইমে পৌঁছানো যাবে, তাহলে তো ওদিকে মামুনির ব্যাপারটা লেট হয়ে গেলে না মুশকিল হবে। রেডি তাহলে? এই মা তুই আবার ওখানে কি করছিস? এদিক আই, এদিক আই, দিদা দিদা হোস্টেলের মুড়ি অসাধারণ, দেখে লোভ লাগছে, জিভে জল আসছে, স্ট্রেন, ওকে স্ট্রেন স্টাইল, ওকে। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে বাজলো এখন 9:05 আর আমাদের সকাল থেকে তো অ্যাজ ইউজুয়াল লাইফ চলছে, ব্রেকফাস্ট ডান, আজকে অনেক সকালে উঠেছি, 6টার সময় উঠেছি, প্রচুর কাজকর্ম ছিল, নিজেদের সব এক্সারসাইজ করে ব্রেকফাস্ট করে তারপর নিজেদের কাজে বসা, আর মোটামুটি নিজেদের যা কাজকর্ম আছে কমপ্লিট করে ফেলেছি, এখনও আর ওই আধ ঘন্টা 45 মিনিট ম্যাক্সিমাম লাগবে। তারপর আজকে ম্যাডাম চলে যাবেন অফিসে, কারণ মামুনি ওখানে ভর্তি আছে, নিজের কাজটাও করবে, মামুনিকেও দেখে আসা হবে, আর আমি তারপর নিজের বাকিগুলো কাজগুলো করে তারপর বেরোবো। তো যেহেতু ব্রেকফাস্টটা অনেক সকাল সকাল হয়ে গেছে, তাই পেটে আবার খিদে পেয়ে গেছে, তো চলো দেখাচ্ছি কি বসিয়েছি। এই যে এটা প্রায় হয়ে এলো, দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে, আজকে এক্সারসাইজটা একটু বেশি করেছি, মোটামুটি 1.5 ঘন্টা করেছি আমি, 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট মোটামুটি এক্সারসাইজ করেছি। এই যে একদম ছাড়িয়ে টাড়িয়ে রেডি, এবার দুজনে মিলে দুটো খেয়ে নিই গপ গপ করে, তারপর আর একটা কাজ আছে, বাইরে বেরোতেই হবে মনে হচ্ছে, যেতে হবে সেখানে। গুড মর্নিং সকলকে, আজকে প্রায় দুদিন বাদে ক্যামেরার সামনে আসলাম, কারণটা তোমাদেরকে বলে দিই। প্রথমত বলি যে আজ সকালবেলাতে ও তো ব্লগ স্টার্ট করেছে, আর আমার এক্সারসাইজ করার পরে ব্রেকফাস্ট কমপ্লিট করে ও চলে গেছে একটু বাজারে, বাজার টাজার করতে, আর আমি ফাঁকে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দেবো, সেগুলো তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। ফার্স্টেই বলি, মামুনির অপারেশনের জন্য এই 2-3 দিন আমাদের খুব হেক্টিক গেছে, মামুনি ভর্তি হচ্ছে কিন্তু বৃহস্পতিবার, তোমাদেরকে দেখিয়েছি তো, তারপরে শুক্রবারই অপারেশনটা হওয়ার কথা, কিন্তু শুক্রবার হঠাৎ করে বৃহস্পতিবার রাত থেকে প্রেশারটা প্রচণ্ড বেড়ে যায় এবং শুক্রবারের অপারেশনটা ক্যান্সেল হয়ে যায়, আবার ডেট পাওয়া যায় না শনি রবি, যাই হোক সোমবার আবার অপারেশনের ডেট ফিক্স হয়। তো যথারীতি এই 3 দিন একটা চাপা টেনশন সবকিছুই চলছিল, আর যেহেতু অপারেশনটা বেশ ভালোই, মেজর অপারেশন, সেই জন্য আমরা সবাই একটু কম বেশি টেনশনের মধ্যেই ছিলাম। তো যাই হোক, স্যার করে দিয়েছেন, রাজশেখর স্যার আমাদের মেডিকেল কলেজেরই, উনি খুব 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 ভালো মানে একজন গাইনোকোলজিস্ট, এবং মামুনি ওনার ট্রিটমেন্টেই ছিলেন। তো যাই হোক, তারপরে অপারেশনটা হয় গতকাল, আর গতকাল যখন অপারেশনে আমরা গেলাম, আমাদের প্রত্যেকেরই মোটামুটি তার আগের দিন 2 দিন রাত থেকে একটু টেনশন, তারপর 2-3 বারের মাঝখানে মামুনির সঙ্গে দেখাও করতে গেছি, হসপিটালেই ছিল। তো তারপরে অপারেশনটা সাকসেসফুল হয়েছে, এবং যখন অ্যানাস্থেশিয়া, স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, এবং তারপরেও মামুনির পুরো জ্ঞানটাই ছিল, মামুনি পুরোটাই বুঝতে পেরেছে, সবটাই বললো বেরিয়ে, এবং এতটাই স্ট্রং মামুনি, তোমরা জানো এতটাই স্ট্রং, যখন ওটি থেকে বেরিয়েছে, বেরিয়ে প্রথমে বলছে বাবু আর দেবলীনা কোথায়, তখন আমি অলরেডি অফিসে ছিলাম, তো এবার অফিস থেকে ওর মধ্যেই ছিলাম, ক্যাম্পাসের মধ্যেই ছিলাম, জাস্ট শুনেছি ওটিটা হয়ে গেছে, আমি ছুটছি। তো তারপরে মামুনি ঠিকঠাকই ছিল, তারপর মামুনিকে বেডে মানে দিয়ে দেওয়া হয়, এবং তারপরে আমরা বাড়ি চলে আসি গতকাল। তো যেহেতু এই 2-3 দিন ব্যাপী খুব প্রেশার গেছে ফ্যামিলির মধ্যে দিয়ে, আমরা কোনো ব্লগ করতে পারিনি,
আর সেই কারণে ব্লগটা হয়নি, আবার আজ থেকে আমরা ব্লগ স্টার্ট করেছি অ্যাজ ইউজুয়াল। তো এটাই হলো টোটাল ব্যাপার। মামনি এখন খুব ভালো আছে, একদম সুস্থ আছে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তোমরা প্রচুর কমেন্টস করেছো এবং তোমাদেরকে বলে রাখি মামনির ইউটেরাসে টিউমার হয়েছিল আর সেইটারই অপারেশন হয়েছে। তো সেই ডিটেলসটা আমাদের কোথাও দেওয়া হয়নি, তার জন্য সরি আজকে দিয়ে দিলাম। আর এখন মামনি পুরোপুরি সুস্থ। এবার যা হয় মামনিকে বলো, কড়া করে বলা হয়েছে তোমাকে বেড রেস্ট নিতে হবে, তোমাকে কাজকর্ম, অ্যাকচুয়ালি মামনি সংসার প্রিয় মানুষ তো, প্রচুর রান্না করে, প্রচুর কাজ করতে ভালোবাসে, জোর জবরদস্তি করলে কথা শোনে না গো, ভীষণ অবাধ্য, তোমরা তো দেখোই জানোই। তো আপাতত আমি এখন ও আসলে একটু রান্না করব, আর তারপরে আমাকে অফিস বেরিয়ে যেতে হবে, আর ও বাড়িতেই থাকবে। এই যে চিকেন চাপিয়ে দিয়েছি এখানে, চিকেনই আনলো, জাস্ট তেল ছাড়া সেদ্ধ চিকেন রান্না হচ্ছে এখানে। আলুটাও ভেজে রেখেছি, আলুটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। ঘড়িতে বাজে এখন 6টা, আর আমি অফিস থেকে এসে রেডি হয়ে গেছি, আর একজন বাইরে চিৎকার চিৎকার শুনতে পাচ্ছ, তার কারণটা একবার দেখা যাও। এই শোন, এত চিৎকার করছিস কেন? ঘুরতে নিয়ে যাবো বলেছি, তার জন্য চেঁচামেচি শুরু হয়েছে। ঘড়িতে বাজে এখন 6টা, আর আমরা আলটিমেটলি বেরোচ্ছি, আবার একটু রেডি হয়ে এই জায়গা বড় করছে। শুধু বলা হয়েছে টাটা যাবো, আর বেল্ট বাঁধা হয়েছে, প্রথমে দিতে হবে একটু ডেলিভারি, তারপর মাছ আনতে হবে একটুখানি। চলো চলো, না আজকে যাবো না, চলো ঢুকে পড়ো ঢুকে পড়ো। আজকে আবার নতুন পোষে বসেছিল, এই যে উঠে পড়লো আবার। আমি তো সেম, এত বড় শুয়ো পোকা নিয়ে কেউ কেউ কান খাড়া করে দেখছি আমার। ফুটোস, এই দেখ ফুটোস, টাকা দিকে চলে এলাম গঙ্গার ধারে। ব্যাপক হাওয়া কিন্তু আছে, তাই না? বিশাল হাওয়া। কাকাকে ফোন করা হয়েছিল, অনেকদিন পর পাওয়া গেছে, আশাই তো হয় না না আমাদের, সেই কবে এসে 2 সপ্তাহ আগে। সব টাটকা, এই মাত্র তোলা, আমাদের শুধু ইটাটাই নিলাম। আমার তো হেভি লাগে কিন্তু উপায় নাই, টুকটুকে যেতে যেতে খাবো, খেতে খেতে চলে গেল, তাহলে টাইমে পৌঁছানো যাবে, তাহলে তো ওদিকে মামুনির ব্যাপারটা লেট হয়ে গেলে না মুশকিল হবে। রেডি তাহলে? এইমাত্র তুই আবার ওখানে কি করছিস?
দেখে লোভ লাগছে, জিভে জল আসছে। ঝালমুড়ি খোঙামুড়ি আজকে হাওয়া আছে বাইরে, হাওয়া গায়ে লাগাতে লাগাতে ওর হাতে বানানো বানানো না মাখানো দিদার বাড়ি থেকে আনা হাউস চালের মশলা মুড়ি, মানে দারুণ দারুণ অ্যাড করলাম কিন্তু জিনিসটা, তাই না? দাদা মজাই আলাদা, ও যে খায়নি সে বুঝবে না, দারুণ লাগছে। যাই হোক, বাইরের আমি তখন বাইরে গেলে আমার একটা জিনিসই ইচ্ছা করছে, বহরমপুরে যেটা নতুন এসছে, বাট না খাওয়া যাবে না, কন্ট্রোল কন্ট্রোল যে বলি না প্রতি মুহূর্তে বলছি। যাচ্ছি এখন মামনির কাছে হসপিটাল, ওগুলো যাতে না খায় ওই জন্য আমরা এইসব ব্যবস্থা করে বেরোচ্ছি, নাহলে কে তোমার নিয়ে মুড়ি ফেলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকু বললো যে তরমুজ ভালো নেই ওই জন্য নিলাম না, দাদা আজকে নাই। একটু আগে জাস্ট বাড়িতে ফিরে এসেছি আর মায়ের সাথে দেখা সাক্ষাৎ হলো, বেশিক্ষণ কথা বলিনি কারণ মা খুবই বকছে অতিরিক্ত, তো এই দুর্বল শরীরে এত বকাবকি করলে তো ঠিকঠাক হবে না আর কি, তার জন্য বেশিক্ষণ ছিলাম না, এই মোটামুটি 15-20 মিনিট ছিলাম, তারপর বাইরে বসেছিলাম বাকিটা দেবলিনা দিদা মিলে কথাবার্তা বলে সব কাজ টাজ করে আলটিমেটলি এলাম, আবার কালকে যাবো আর কি, সকালবেলায় মনে হয় না যাওয়া হবে সেই সন্ধ্যাবেলাতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই নিবলেনা সংকেতের পাশে থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।